হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু হ্যাসটেক স্টাডি আমি তোমাদের সঙ্গে অভিজিৎ আবার হাজির হয়েছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব সকলের মনে একটা প্রশ্ন সকলের মনেই এই প্রশ্নটা ঘোরাফেরা করছে কেননা আমার কাছে এই প্রশ্নটা অনেকবার এসছে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে দাদা আমার পড়তে মন বসছে না আমার পরীক্ষা চলে এসছে তবু আমার পড়তে মন বসছে না আমি কি করব। তো তাদের কথা ভেবেই আজকে আমার এই ভিডিও আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে আমার কতগুলো ব্যক্তিগত অনুভূতি ব্যক্তিগত অভিজ্ঞতা আজকে আমি শেয়ার করবো তাদেরকে আমি বলবো যে কিভাবে পড়তে বসলে কিছুটা হলেও পড়ার প্রতি মন বসতে পারে কেননা এই অভিজ্ঞতার সঙ্গে আমার সঙ্গে অনেকটা সম্পর্ক রয়েছে তো আজকে আমি সেই সমস্ত কতগুলো টিপস তোমাদেরকে আমি দেবো যে তুমি কিভাবে পড়াশোনা করবে যার ফলে তোমার পড়তে মন বসবে আমার ব্যক্তিগত টিপস মধ্যে আমি সবার প্রথমে বলবো যে টার্গেট টার্গেট তুমি ফিক্সড করো যে তুমি কি চাইছো আমরা অনেক সময় বলতে পারি যে আমি পশ্চিমবঙ্গের মধ্যে একজন হব আমি বলতে পারি যে স্কুলের মধ্যে আমি ফার্স্ট হব বা আমার পাশে যে আছে আমার বন্ধু ওর থেকে আমি বেশি পাবো যার যেমন টার্গেট রয়েছে সেই টার্গেটটা তুমি একটা খাতার পেজে লেখো লিখে তুমি তোমার ঘরে এমন জায়গায় টানিয়ে রাখো যেখানে তোমাকে বারবার তোমার চোখ যাবে তোমাকে দেখতে হবে এবং তোমাকে বারবার মনে করিয়ে দেবে এবং সেই টার্গেটের পাশে তুমি পরীক্ষার ডেট লিখে রাখো এবং তুমি পাশে দিন সংখ্যা লিখে রাখো যে কত দিন আছে এবং প্রত্যেক দিন তুমি একটা একটা করে দিন সেখানে কমিয়ে দাও এইভাবে তুমি তোমার টার্গেট ফিক্সড করে তুমি পড়াশোনা শুরু করো এর ফলে কি হবে তোমার পড়ার উৎসাহ অনেকটাই বেড়ে যাবে এবার বলবো যে সময় যে তুমি কখন পড়াশোনা করবে এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যখন পড়াশোনা করতে আমাদের ইচ্ছা করছে না কিন্তু তবু আমাদের বাবা মায়ের চাপে আমাদের পড়তে বসতে হচ্ছে কিন্তু আমাদের এনার্জি লস হচ্ছে কিন্তু আমরা আদৌ পড়ে কোনো কাজ করতে পারছি না জাস্ট আমরা শুধুমাত্র বাবা মাকেই দেখাচ্ছি যে আমরা পড়ছি তুমি প্রথমে টাইম ফিক্সড করে না যে তুমি কখন পড়াশোনা করবে তুমি কি দিনের বেলায় পড়াশোনা করবে তুমি রাতে পড়াশোনা করবে তুমি গভীর রাতে পড়াশোনা করবে নাকি তুমি ভোর রাতে পড়াশোনা করবে তুমি ঠিক করে নাও যে কখন পড়তে তোমার বেশি ইচ্ছা হয় এবং কখন পড়লে তোমার বেশি ভালো পড়াশোনা তুমি করতে পারো ফিক্সড করে নাও এবং তুমি ঠিক সেই সেই সময়গুলোতে তুমি পড়াশোনা শুরু করো এটা তোমার পড়াশোনার প্রতি অনেকটাই উৎসাহ এবং ইচ্ছা দুটোই বেড়ে যাবে এবার করবে যে তুমি কোথায় বসে পড়াশোনা করছো এটা একটা ভাইটাল বিষয় তুমি যে ঘরে বসে পড়াশোনা করছো সেই ঘরটা কিন্তু অবশ্যই পড়াশোনার উপযোগী হতে হবে কারণ ঘরের মধ্যে কোনোভাবে শব্দ বা বাইরের কোনো শব্দ আসবে না যা তোমার পড়াশোনার ব্যাঘাত ঘটাতে পারে তুমি ঘরের দরজা বন্ধ করে রাখো এবং বন্ধ করে তুমি একটা সুন্দর পরিবেশ তৈরি করে তারপরই সেই ঘরে পড়তে বসো এবার বলবো পড়তে তুমি কোথায় বসবে আমরা দেখেছি যে অধিকাংশ ছেলেমেয়েরা তারা ঘরে খাটের উপরে পড়তে বসে অর্থাৎ যেখানে আমাদের ঘুমনের কথা সেখানেই আমরা পড়তে বসে যাই তো তুমি সেটা করবে না তুমি পড়তে বসবে কোথায় চেয়ার এবং টেবিলে চেয়ার টেবিলে তুমি পড়তে বসলে কি হবে তোমার কোনোভাবেই ঘুমের দিকে মন যাবে না তোমার শরীরটা পড়ার স্ট্রেন বজায় রাখবে অর্থাৎ তোমাকে ঘুম পাবে না এবার ঠিক করবো আমরা যে আমরা কোথায় বসে পড়বো দেখো আমি তোমাকে বলবো যে তুমি সব সময় চেয়ার এবং টেবিলে পড়তে বসো তুমি খাটে খাটটাকে পড়ার জন্য অ্যাভয়েড করো তুমি খাটের উপরে পড়তে বসো না তুমি চেয়ার টেবিলে পড়তে বসো আর যাদের বাড়িতে চেয়ার টেবিলের ব্যবস্থা নেই তারা খাটের উপরে রেখে বই তুমি সোজা হয়ে পড়তে বসো এতে তোমার পড়াশোনার প্রতি অতি সহজেই বজায় থাকবে পড়া শুরু দেখো আমরা পড়া শুরু করব কিভাবে যখন তুমি পড়তে বসবে তখন তুমি যে বিষয়টা সিলেক্ট করেছো তুমি যে বিষয়টা নিয়ে পড়াশোনা শুরু করবে তুমি সবসময় চেষ্টা করবে সেই বিষয়ের কোনো একটা সহজ অধ্যায় দিয়ে পড়াশোনা শুরু করা সহজ অধ্যায় দিয়ে পড়াশোনা শুরু করলে কি হবে তোমার পড়ার প্রতি যে উৎসাহ এটা কিন্তু বজায় থাকবে প্রথমে একটা কঠিন বিষয় দিয়ে পড়া শুরু করলে আমাদের পড়ার প্রতি একটা অনীহা তৈরি হবে যার ফলে তোমার পড়াশোনার প্রতি এটা কিন্তু ব্যাঘাত করবে এবার বলবো যে দীর্ঘ সময় ধরে একই বিষয় পড়া এটা এটা তুমি করবে না কারণ দীর্ঘ সময় ধরে তুমি একই বিষয় পড়বে না মাঝে মাঝে তুমি চেঞ্জ করে করে পড়বে এটা তোমার বোরিং নেসটা আসবে না কারণ একই বিষয় পড়তে আমাদের ভালো লাগবে না তুমি বিষয়টাকে চেঞ্জ করে করে তোমার উৎসয়ের সঙ্গে তুমি বিষয়টাকে চেঞ্জ করে করে পড়ো এবার বলবো যে ব্রেক দেখো পড়ার মধ্যে আমাদের ব্রেকটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা দীর্ঘ সময় ধরে পড়ছি তিন চার ঘন্টা ধরে আমরা পড়ছি এতে কিন্তু আমাদের শরীর এবং মন কোনোটাই কিন্তু পড়ার প্রতি থাকতে পারে না আমাদের ব্রেক প্রয়োজন তো আমাদের কি করতে হবে আমাদের পড়ার মধ্যে ব্রেক নিতে হবে আমরা হয়তো পাঁচ বা দশ মিনিট আমরা বাইরে থেকে হেঁটে আসতে পারি বা ছাদের ওপর থেকে আমরা হেঁটে আসতে পারি তো সেখান থেকে হেঁটে এসে আমরা পুনরায় আবার পড়তে বসবো তবে কিন্তু খেয়াল রাখবে যে এই ব্রেকটা কিন্তু কখনোই মোবাইলের সঙ্গে হবে না বা টিভির সঙ্গে হবে না যা তোমাকে সেখানে আকৃষ্ট করতে পারে তুমি শুধুমাত্র হেঁটে আসাটা যেমন সব থেকে বেস্ট ব্রেক হতে পারে তুমি হেঁটে আসো হেঁটে এসে তুমি আবার পুনরায় পড়তে পড়তে বসো দেখো আমি এটাও দেখেছি যে আমরা পড়তে বসে অনেক সময় যে আমার এই বইটা লাগবে আমাকে বইটা আনতে যেতে হচ্ছে অন্য ঘরে বা অন্য জায়গায় এটা তুমি করো না তোমার যা যা পড়াশোনা করতে লাগবে তুমি সবটা গুছিয়ে নিয়ে বসো যাতে তোমাকে বারবার উঠতে না হয় পড়তে বসে আমাকে উঠে উঠে অন্য জায়গা থেকে আনতে হচ্ছে এই আনতে যাওয়াটা কিন্তু একটা ভীষণ বাজে বিষয় তোমার যা যা প্রয়োজন সমস্ত কিছু তুমি গুছিয়ে নাও গুছিয়ে নিয়ে তারপর তুমি পড়তে বসো লাস্ট বলি যে তুমি অবশ্যই তোমার পড়ার টেবিলে বা যেখানে তুমি পড়ছো সেখানে তুমি জল রাখো তো তোমাকে জল খেতে হবে এবং তুমি কিছু ড্রাই ফ্রুট এমনকি তুমি কাজু বাদাম রাখতে পারো কিশমিশ রাখতে পারো তুমি কিছু ড্রাই ফ্রুট রাখো বা কিছু ফল রাখতে পারো বা এমনকি তোমার প্রিয় চকলেটও তুমি কিন্তু রাখতে পারো তুমি মাঝে মাঝে পড়ার মাঝে মাঝে তুমি একটা করে ফল বা ড্রাই ফ্রুট বা চকলেট তুমি খেতে পারো এটা তোমার শরীরের এনার্জি বজায় থাকবে এবং তোমার মানসিক এনার্জিও তোমার কিন্তু বজায় থাকবে তোমার পড়ার প্রতি একটা মনোসংযোগ তৈরি হবে মনোসংযোগ ব্যাঘাত ঘটবে না সহজে তো সবশেষে বলবো যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মোবাইল ফোন আমি তোমাদেরকে বলবো যে তুমি মোবাইল ফোনটায় ডাটা অফ করে রাখো এবং ডাটা অফ করে রেখে তুমি সেই ফোনটা তোমার হাতের থেকে একটু দূরে তুমি যেখানে তোমার হাত পৌঁছাবে না সেখানে তুমি রেখে দাও রেখে দেওয়ার পরেই তুমি তারপরে পড়া শুরু করো কেননা মোবাইল ফোন আমাদের কিন্তু মনোসংযোগে বারবার ব্যাঘাত ঘটায় নোটিফিকেশনটাকে অফ করে রাখো যাতে কোনোভাবেই তোমাকে বারবার ব্যাঘাত না ঘটায় এমনকি তুমি সাইলেন্টও করে রাখতে পারো লাস্ট বলবো যে তুমি নিজেকে নিজেই পুরস্কৃত করো এটা একটা মানে ভালো পদ্ধতি তো নিজেও আমি এটা করে করে থাকি কারণ এটা আমাকে খুব কাজে দেয় যে নিজেকে তুমি পুরস্কৃত করো যে তুমি ঠিক করে নাও যে আজকে আমি এইটুখানি পড়াশোনা করতে পারলে আমি এই কাজটা করব। যেমন হতে পারে যেমন আমি আমি নিজে কি করি আমি হয়তো বলি যে আজকে আমি এইটুক শেষ করতে পারলে বা আজকে আমার এই পড়াটা কমপ্লিট করতে পারলে আজকে আমি একটা ক্যাডবেরি খাবো আজকে আমি হয়তো এটা শেষ করতে পারলে আমি এক প্যাকেট বিরিয়ানি খাবো আমি এটা শেষ করতে পারলে হয়তো আমি পনেরো মিনিট সিওসি খেলবো মানে যার যেমন চাহিদা রয়েছে সেই চাহিদা অনুসারে তুমি ঠিক করো ঠিক করার পরে তুমি নিজেকে একটা একটা করে পুরস্কৃত করার প্রতিশ্রুতি করো যে এটা করলে আমি এটা আমাকে দেব, তো এইভাবে তুই পড়াশোনার প্রতি কিন্তু কনসেন্ট্রেন্স এবং মনো মনোসংযোগ তুমি করতে পারো এবং আমার মনে হয় যে তুমি এই সমস্ত টিপসগুলো ব্যবহার করলে কিছুটা হলেও তোমার পড়াশোনার প্রতি মনোসংযোগ আসবে তুমি প্রত্যেকটা টিপস ভালো করে ফলো করো আমার মনে হয় তোমার কাজে লাগবে তো এই ছিল আজকে আমাদের মনোসংযোগ করার ভিডিও ভিডিওটা একটু লম্বা হলেও তোমার নিশ্চয়ই কাজে লেগেছে বা ভালো লেগেছে ভালো লাগলো তুমি অবশ্যই আমাকে লাইক করে জানাবে আর কারোর কাছে এর থেকেও ভালো কোনো টিপস থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে তুমি জানাবে আর বলে রাখি এরকম ভিডিও জন্য তুমি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকানে ক্লিক করে রাখো কেননা এরকম ভিডিও আমি বারবার নিয়ে আসবো তোমাদের যা কাজে লাগবে তোমাদের মনের কথা নিয়ে আসবো আমি এই ভিডিওর মাধ্যমে তো আজকে এটুকুই প্রত্যেকে ভালো থেকো আর পরীক্ষা ন চলে রাত গিয়ে পড়াশোনা করো শরীরটাকে সুস্থ রাখো যাতে তোমার কোনো অসুবিধা না হয় আর অবশ্যই ভালো থেকো আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো